সুপ্রদর্শক আসসালামু আলাইকুম, আশা করি সকলেই ভালো আছেন। খবরাখবর চ্যানেলের আজকের প্রতিবেদনটি দেশ ও দেশের বাইরে থেকে যারা দেখছেন, আমি মাসুদ আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা ভালোবাসা। আজ 7 ফেব্রুয়ারি রোজ রবিবার, আমি খবরাখবর চ্যানেল নিয়ে বর্তমানে অবস্থান করতেছি পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার মোলাডুলিতে কালাম ডেইরি ফার্ম। এই ফার্মটি পরিচালনা করে থাকে কালাম ভাই। উনি মূলত এখান থেকে গাভী গরু বিক্রি করে থাকে, এটা একটা কেনা বেচা করার প্রতিষ্ঠান। তো আপনারা এখান থেকে গাভী গরু সংগ্রহ করতে পারবেন, ওনাদের কাছ থেকে আপনারা ফ্রিজিয়ান, হলস্টাইন ফ্রিজিয়ান, শাহিওয়াল, জার্সি সব ধরনের গাভী পাবেন। এই কালাম ভাই মূলত একজন প্রবাসী, উনি দীর্ঘদিন প্রবাসী ছিলেন, তো সেখান থেকে দেশে এসে মূলত এই গরু কেনা বেচার ব্যবসাটা শুরু করেছেন। তো আমরা তার সাথে কথা বলবো, তার কাছ থেকে জানার চেষ্টা করব এই সপ্তাহে তাদের যে গাভীগুলো রয়েছে এগুলোর দাম কেমন, বয়স কেমন, আসার বিষয়গুলো তার কাছ থেকে আমরা প্রথমে জানার চেষ্টা করব। তো আর যারা এই গাভীগুরু সংগ্রহ করবেন অবশ্যই দেখে শুনে যাচাই বাছাই করে সংগ্রহ করার চেষ্টা করবেন, কারণ এই গাভীগুরু কিনতে গিয়ে আপনারা অনেকে বিভিন্নভাবে প্রতারিত হয়ে আসছেন। আর এই গাভীগুরু কেনা বেচার দিক দিয়ে চ্যানেল কর্তৃপক্ষ কোনোভাবেই দায়ভার বহন করে না। আর আপনারা যারাই গাভী সংগ্রহ করবেন অবশ্যই ভালোভাবে দেখে শুনে 2-3 দিন দুধন করে সংগ্রহ করার চেষ্টা করবেন। তো চলুন প্রথমে আমরা কালাম ভাইয়ের সাথে কথা বলি। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? হ্যাঁ আমি ভালো। তো কালাম ভাই আবার চলে আসলাম আপনার খামারে, তো জানলাম যে আগের গরুগুলো নাকি সবগুলো বিক্রি হয়ে গেছে, তো আবার নতুন করে গরু আনছেন, তো সেই গরুগুলো দর্শকদেরকে দেখাতে চলে আসলাম। তো এই সপ্তাহের সংগ্রহে কেমন আছে? যে সপ্তাহে আমার কাছে আছে বর্তমানে 5-6টা আছে আমার কাছে, ঠিক আছে। তো সব আছে, দুধের সব ভালো গরু আছে, ঠিক আছে। মানে অ্যাকচুয়ালি গরু বর্তমান কি বলবো যে মানে সংগ্রহ করে অনেকেই টাফ ব্যাপার হয়ে যাচ্ছে আর কি, পাওয়া যাচ্ছে না। মানে একটা প্রতিবেদন দিয়েছিলাম আপনাকে, দেখেন অনেকদিন আগে, মেলা কয়দিন আগে, অনেকে আমাকে বলছে যে ভাই মানে প্রতিবেদন দিচ্ছেন না কেন, আপনার গরু কই আর কই? ভাই মূলত গরু কেনা যাচ্ছে না, এটাই সমস্যা। গরু তো সংগ্রহ করতে হবে, সংগ্রহ করতে হবে, এই জন্য তারপরে তো প্রতিবেদন দিতে হবে, তাই না? সংগ্রহ যদি নাই করতে পারে প্রতিবেদন দিয়ে লাভটা কি? কোনো তো লাভ নেই, ঠিক আছে। দেখা যাচ্ছে একটা লোক বাড়ির পরে আসলো যে ভাই গাভীটা আমি দিলাম, অন্য এক বাসায় তাহলে লেসি সারু দিই, যে বলে যে ভাই এই গাভীটা আমার পছন্দ হয়েছে, আসে এই গাভীটা আমি দেবো, মূলত আমার কাছে নাই, তা আমি দেবো কোথায়? এই জন্য আমার কাছে বর্তমানে যেগুলো আছে দর্শককে দেখাতে চাই, ঠিক আছে। এখন আমার কাছে দেখতেই পাচ্ছেন সব এগুলো আছে, সব দুধের গাভী ভালো ভালো দুধ আছে, ঠিক আছে। 18+ 20+ দুধ আছে, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, তো গাভীর দাম যেগুলো আছে কত থেকে কত লিটার দুধের গাভী পর্যন্ত আছে? এখানে আমার কাছে আছে বর্তমান 12 থেকে আপনার 20 পর্যন্ত পাবেন। 12 থেকে 20, দাম দাম হবে আপনার 1,40,000 থেকে আপনার 1,95,000 টাকা পর্যন্ত রাখা যাবে। আচ্ছা আচ্ছা, তো যে গাভীগুলো আছে তো চলুন সেই গাভীগুলো আমরা দর্শকদেরকে দেখি, ইনশাআল্লাহ দেখো। প্রথমে একটা গাভী দেখতে পাচ্ছি ভাই আমরা, এটা কি জাতের? এটা ফ্রিজিয়ান দাদা, হলস্টাইন ফ্রিজিয়ান। হলস্টাইন ফ্রিজিয়ান, জি। দাঁতে কয়টা এটা? এটা দাঁতে 4টা, দ্বিতীয় বাচ্চা দিছে। দ্বিতীয় বাচ্চা দিছে, দাঁতে 4টা না? কি বাচ্চা সাথে? এটা সার বাচ্চা। কতদিন হয় বাচ্চা দিছে? বাচ্চা বয়স হয়েছে আজকে 22 দিন হয়েছে। 22 দিন হয়েছে না দর্শক? 22 দিন হয় বাচ্চা দিছে। দুধ হচ্ছে কেমন? দুধ এটা 20 লিটার পাচ্ছে দাদা, দুই টাইম 20 লিটার, এত দুধ হচ্ছে এটাই? মানে 3 টাইম টানা লাগে, সেখানে মনে করেন 3টা মেয়ে লিসারি মানে আমি বলতেছি আর কি, যেটা আমাকে মানে এটা অ্যাকচুয়ালি মানে গ্রাম থেকে উঠানো, তো উনি বলছে যে আমরা 3 টাইম টানি, ঠিক আছে। তো আমরা নেসেসারি দোয়াইছি, ঠিক আছে। এখানে আমরা সকালে পাইছি মনে করেন 11 লিটার পাইছি, ঠিক আছে। সকালে 11 লিটার পেয়েছেন। দামটা চাচ্ছেন কত? এটা দাম চাচ্ছে দাদা, এটাই 1,95,000 টাকা দাম। 1,95,000 টাকা দরদাম করে নিতে পারবে? জি দরদাম করে নিতে পারবে। দর্শক 1,95,000 টাকা দাম চাচ্ছে, আপনারা আলোচনা সাপেক্ষে দরদাম করে নিতে পারবেন। তো চলুন আরও গাভী আছে তো সেগুলো দেখানোর চেষ্টা করি। তো ভাই আমরা আর একটা গাভী দেখতে পাচ্ছি, এটা জার্সি, হাই কোয়ালিটি জার্সি। জার্সি না এটা? জি, বিশাল দেখেন, হাই কোয়ালিটি একদম, মানে এর উপরে আর হয় না আর। দাঁতে কয়টা এটা? এটা দাঁতে 4টা। এটা দাঁতে 4টা, এটার সাথে কি বাচ্চা? বাচ্চা আছে বকনা বাচ্চা, জার্সি বাচ্চা। কতদিন হয় বাচ্চা দিছে? বাচ্চা এটা হয়েছে 18 দিন। আচ্ছা, কয় নাম্বার বাচ্চা দিল? বাচ্চা এটা দ্বিতীয় দিছে। দ্বিতীয় বাচ্চা না? দুধ হচ্ছে কেমন এটাই? এটা দুধ 18 লিটার পাচ্ছে। এত দুধ হচ্ছে এটাই?
পোলানটা দেখেন না, দেখেন এটা দেখলে বুঝে একবার বস্তা দেখেন কত বড়। দুই তিন দিন দুধ দহন করে নিতে পারবেন? হ্যাঁ সমস্যা নাই, নো প্রবলেম। দর্শক আপনারা দুই তিন দিন দুধ দহন করে নিতে পারবেন। দামটা কত চাচ্ছেন? এটা 1,80,000 টাকা, বুঝছেন? 80,000 টাকা, যেখানে 80,000 টাকা মানে কিছুটা মানে কম বেশি হবে। 1,80,000 টাকা আলোচনা সাপেক্ষে নিতে পারবে? জি। দর্শক 1,80,000 টাকা দাম চাচ্ছে, আপনারা আলোচনা সাপেক্ষে দরদাম করে নিতে পারবেন। পাশেরটা মূলত হলস্টাইন ফ্রিজিয়ান, রানী শঙ্কর বলতে কোনো জাত নাই না। দাঁতে কয়টা? এটা দাঁতে দুইটা। দাঁতে দুইটা? এটার সাথে কি বাচ্চা? এটা প্রথম বাচ্চা দিয়েছে, এটা সার বাচ্চা সাথে। ওই সার বাচ্চা না? হ্যাঁ। দুধ হচ্ছে কেমন এটাই? এটা দুধ পাচ্ছে দুই বেলা দিয়ে মনে করেন আপনার 14টা পাচ্ছে আর কি। দুধ দোয়ানো হয়ে গেছে নাকি? এটা দোয়ানো হয়ে গেছে, মানে এখন তো বিকালের টাইম, তো দুধ দোয়ানো হয়ে গেছে। দামটা কত চাচ্ছেন? এটা দাম চাচ্ছে 1,80,000। 1,80,000 টাকা আলোচনা সাপেক্ষে নিতে পারবে? হ্যাঁ। দর্শক 1,80,000 টাকা দাম চাচ্ছে, আপনারা অবশ্যই আলোচনা সাপেক্ষে দরদাম করে নিতে পারবেন। পাশেরটা? এটাও ফ্রিজিয়ান। এটা দাঁতে কয়টা? এটা দাঁতে 4টা। এটাও দাঁতে 4টা না? এটা এগুলো দেখেন না, তলাগুলো দেখেন কত সুন্দর। কি বাচ্চা এটার সাথে? এটার সাথে বকনা বাচ্চা। বকনা বাচ্চা না? বাচ্চা এই সামনে বাঁধা বকনা বাচ্চা। দুধ হচ্ছে কেমন এটাই? এটা দুধ পাচ্ছে 16 লিটার। এত দুধ হচ্ছে এটাই? হ্যাঁ। কয় নাম্বার বাচ্চা দিল? বাচ্চা এটা দ্বিতীয় দিছে, বকনা বাচ্চার সাথে। দুধ হচ্ছে কেমন? 16 লিটার। হ্যাঁ। এটা দুই তিন দিন দুধ দহন করে নিতে পারবে তো? হ্যাঁ নো প্রবলেম, নিতে পারবে, সমস্যা নেই। দামটা কত চাচ্ছেন? যে নিবে আসবে, সমস্যা নেই, আমাদের বাসা থাকা খাওয়া যা সমস্যা নেই, অসুবিধা নেই, আসবে থাকবে দেখবে, বাস ওনারাই দুধ দহন করে নিয়ে যেতে পারবে, সমস্যা নেই। দামটা কত চাচ্ছেন? এটা দাম চাচ্ছে 1,70,000 টাকা। 1,70,000 টাকা। জি। পাশেরটা? এটা হলস্টাইন ফ্রিজিয়ান। এটা দাঁতে কয়টা? এটা দাঁতে 4টা। এটা দাঁতে 4টা? হুম। এটার সাথে কি বাচ্চা? এটার সাথে বকনা বাচ্চা আছে। এটার সাথে বকনা বাচ্চা আছে না? দুধ হচ্ছে কেমন এটাই? এটা দুধ পাচ্ছে আপনার ওই 13-14-15, মানে দুই টাইম দিয়েছে আর কি, সকালে 10টা দোয়া দিতে পারবো, সমস্যা নেই। দামটা কত চাচ্ছেন? এটা দাম চাচ্ছে 1,70,000 টাকা আলোচনা সাপেক্ষে নিতে পারবে? হ্যাঁ নিতে পারবে। দর্শক আলোচনা সাপেক্ষে আপনারা দরদাম করে নিতে পারবেন। 1,70,000 টাকা দাম চাচ্ছে। পাশের গাভিটা? এটাও ফ্রিজিয়ান। এটাও ফ্রিজিয়ান? এটা দাঁতে কয়টা? এটা দাঁতে 4টা। এটা দাঁতে 4টা? এটার সাথে বকনা বাচ্চা আছে। সাথে বকনা বাচ্চা? দুধ হচ্ছে কেমন এটা? এটা দুধ হচ্ছে দুই বেলা যেতে 12 কেজি পাচ্ছি। 12 কেজি? 7-8 কেজি, মানে সকালে ধরো 7-8। দামটা কেমন চাচ্ছেন? এটা 1,40,000 টাকা। 1,40,000 টাকা আলোচনা সাপেক্ষে নিতে পারবে? হ্যাঁ কিছুটা কম বেশি হবে। দর্শক আলোচনা সাপেক্ষে আপনারা নিতে পারবেন। সাথে বকনা বাচ্চা না? দর্শক সাথে বকনা বাচ্চা, দাম চাচ্ছেন 1,40,000 টাকা আলোচনা সাপেক্ষে নিতে পারবে দরদাম করে। আর দর্শক আপনারা মূলত বলবো আমি, বলেন যেটা অনেক প্রবাসী ভাইরাই মানে বলেছে যে ভাই আমি অনেক জায়গা থেকে গাবি নিছি, মানে এমন এমন মানে 2 নম্বরই করছে আমার সাথে, তো ইনশাল্লাহ আমি এটুকু মানে হিম্মত করে বলতে পারবো, আমার থেকে যেই নেবে ঠকবে না, ঠিক আছে, আমি কারোকে ঠকাবো না, আমি এতটুকু বলতে পারবো, ঠিক আছে। কারণ আপনি তো দীর্ঘদিন প্রবাসে ছিলেন, প্রবাসের কিন্তু খুব কষ্টের টাকা। জি জি, আমি প্রবাসে ছিলাম, আমি প্রবাসীদের মানে কষ্ট বুঝি, আমি নিজেও কষ্ট করছি, ঠিক আছে, আমি নিজেও কষ্ট করছি, আমি 10 বছর প্রবাসে ছিলাম, ঠিক আছে, দুবাই ছিলাম, কারণ আমি নিজেও মানে অনেক বুঝতে পারি, মানে এই রাতে যাইতাম রাতে আসতাম, দেখা যাচ্ছে যে ওভারটাইম করলে পরে মাসে স্যালারি পাইতাম, একটু ভালো ওভারটাইম না করলে স্যালারি পাইতাম না, একটু কম পাইতাম, দেখা যাচ্ছে খাওয়া দাওয়া করেছে মাসে 25-30,000 টাকা পাঠাতে যেতাম বাড়ি। আচ্ছা আচ্ছা, পরে লাস্টে যে আপনার যাতে পারলাম না, কী করবো, করোনার মধ্যে এসে সারি এই কিছু তো একটা করে খাইতে হবে, পরে কী করলাম সাথে কিছু গাভি সংগ্রহ করে সারি একটা প্রতিবেদন প্রথমে দিয়েছিলাম, আস্তে আস্তে ইনশাল্লাহ এখন আস্তে আস্তে মানে উন্নতির দিকে ইনশাল্লাহ হচ্ছে, 2-4,000-5,000 করে লাভ হয় বাস, এটুকু আমার কাছে অনেক। আচ্ছা আচ্ছা, তো দুই তিন দিন দেখে শুনে যাচাই বাছাই করে নিতে পারবে দুধ? দুই তিন দিন দহন করে যাচাই বাছাই করে নিতে পারবে, সমস্যা নেই, আর যে কোনো মুহূর্তে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো, নো প্রবলেম, ঠিক আছে না, কারণ বর্তমানে তো গাভি গরু কিনতে যে অনেকে বিভিন্নভাবে প্রতারিত হচ্ছে ভাই। হ্যাঁ প্রতারিত হচ্ছে, এই জন্য আমি বললাম না, প্রতারিত হচ্ছে, আর ইনশাল্লাহ আমার তেন থেকে আমার তেন লিলে পর আমি ইনশাল্লাহ গ্যারান্টি দিয়ে দেবো, ঠিক আছে, গ্যারান্টি দিয়ে দিবেন? আমার তেন লিলে কেউ ঠকবে না ইনশাল্লাহ, কোনো প্রবাসী ভাইকে আমি ঠকাবো না। আচ্ছা ফোন নাম্বারটা যদি একটু বলে দিতেন। ফোন নাম্বারটা 01739195978।
ইমো নাম্বারটা এই নাম্বারে সব সময় পাবে আপনাকে অল টাইম 24 ঘন্টা আমার সাথে কন্টাক্ট করতে পারবে সমস্যা আচ্ছা ঠিকানাটা আচ্ছা ঠিকানা যে ভাই যেখান থেকে আসুক বাংলাদেশের যেখান থেকে আসুক পাবনা দাসুরিয়া আর আসার সময় অবশ্যই আমার সাথে তো কন্টাক্ট করবে সমস্যা নাই আমি আপনাকে ওনার লোকেশন আমি বাতা মানে বলে দেব আর কি লোকেশন বলে দেবেন সমস্যা নাই আমার সাথে আমার থেকে কেউ যদি চায় লোকেশন পাঠা দিতে আমি সমস্যা নাই হোয়াটসঅ্যাপে পাঠা দিলাম সমস্যা নাই আসবে আচ্ছা আচ্ছা আমার দেখা যাচ্ছে অনেকে বললো যে ভাই আমি আসছি আমার সাথে কন্ট্যাক্ট করেন আমি গাড়িতে আসছি সমস্যা নেই ওইটাও পারবো সমস্যা নেই বলবো যে ভাই আমার জায়গায় এইভাবে আসেন সমস্যা আমি ওনাকে রিসিভ করে আমাদের বাসায় নিয়ে আসবো সমস্যা নেই দাসুরিয়া ট্রাফিক মোড়ে আসলে পরে আমি ওনাকে রিসিভ করে আমাদের বাসায় নিয়ে আসবো আচ্ছা আচ্ছা তো ভাই আমাদেরকে অনেক সময় দিলেন বা অনেকগুলো গাভী দেখালেন তো আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ তবে ভালো থাকবেন আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন প্রবাসী ভাই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ সালামু আলাইকুম